কলকাতার পুজো মানেই বিরিয়ানি ও চিকেন চাপ। অনেক ফ্লেভারফুল হলেও চিকেন চাপ বানানো কিন্তু খুবই সহজ। আসুন শিখি চিকেন চাপ বানাতে। চার পিস চিকেন লেগ নিয়েছি, চিকেন থাই সমেত। 1 কেজি সাইজের মুরগির লেগ হলে বেশি ভালো হয়। ম্যারিনেট করে নেব 6 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 50 গ্রাম দই, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব উপকরণ চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অন্তত 4-5 ঘন্টা এটাকে ম্যারিনেট করুন। এবার একটা প্যানে 1/2 কাপ সাদা তেল নিলাম। তেল বেশি গরম হওয়ার আগেই 2 টেবিল স্পুন ঘি দিলাম, না হলে ঘি জ্বলে যাবে। 2 তেজপাতা ফোড়ন দিলাম, 4 এলাচ ও 1 দারচিনি স্টিকও দিলাম। হালকা গরম হলেই ম্যারিনেট করা চিকেনগুলো প্যানে 1টা 1টা করে ছেড়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু খুব হালকা আছে, ধীরে ধীরে হবে। চিকেনের ম্যারিনেটটাও এতে দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আস্তে আস্তে রান্নাটা হতে দিন। 10 মিনিট পর হালকা হাতে চিকেনগুলো একবার উল্টে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে তেল মশলাগুলো চিকেনের ওপরে ছড়িয়ে দিন আর ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করতে থাকুন। ধিমে আছে এইভাবে রান্না করার 20 মিনিট পর 1টা জায়ফলের 1/3 গ্রেট করে দিয়ে দিচ্ছি, 1/2 জয়িত্রী ভেঙে দিয়ে দিলাম। এবার দেব 3 টেবিল স্পুন কাজু বাটা, 4 মগজ বাটা 2 টেবিল স্পুন, পোস্ত বাটা 3 টেবিল স্পুন। সব ভালো করে মিক্স করে নেব। আজ কিন্তু সব সময় হালকাই থাকবে। আরো 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করার পর 1 ফোঁটা মিঠা আতর বা 1 টিস্পুন কেওড়া জলও দিতে পারেন। তারপরে ঢাকা দিয়ে ফ্লেম অফ করে দিন। 10 মিনিট পর ঢাকা খুলে সার্ভ করুন কলকাতা স্টাইল চিকেন চাপ। রেসিপিটি ট্রাই করুন ও কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। It's a great